হাতে এখন 3-4 ঘন্টা লাগবে। উড়িষ্যার কোনারকের চন্দ্রভাগা বিচে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল চলছে। এটা যতগুলো সাদা পোশাকে যাচ্ছে এটা সব ইন্ডিয়ান, আর এদিক থেকে যেগুলো ন্যাশনাল ফ্ল্যাগ যেগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা দেশের বিভিন্ন দেশ থেকে আর্টিস্ট এসছে, তারা এসে তাদের মতন করে বানিয়ে রেখেছে, এগুলো কমপ্লিটেড আর এগুলো বানানো হচ্ছে, এগুলো সব বানানো হচ্ছে। নম্বর আর নাম এখানে দেওয়া আছে, কত নম্বর সে আছে আর কে কী সে বানাচ্ছে। সবটা হয়তো আমার দেখে ওর সম্ভব হবে না, ওটা অনেকটা প্রচুর স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এখানে এসেছে, যারা বানাচ্ছে, যারা স্যান্ড আর্টিস্ট নিয়ে স্যান্ড আর্ট নিয়ে পড়াশোনা করছে তারা আছে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে, এবং বিভিন্ন নাম করা আমাদের মতলব স্যান্ড আর্টিস্ট তারাও আছে, বিভিন্ন রকম স্যান্ডের ওপর তারা কাজ করছেন। চন্দ্রভাগা বিচে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক আছে এবং সেখানে বালি আছে, এবং এমন একটা জায়গা এটা হচ্ছে এই 1-5 ডিসেম্বর প্রত্যেক বছর এই চন্দ্রভাগা বিচে কোনারকের ওপরে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল হয়। এই ফেস্টিভ্যালে প্রচুর মানে দেশীয় এবং বিদেশীয় ফরেন আর্টিস্ট স্যান্ড আর্টিস্ট তারা এখানে আসেন এবং তারা বালির ওপরে নানান রকম কারুকৃতি করেন, যেটা এই দেখুন এখানে চলছে। এই ইন্ডিয়ানদের মানে কাজকর্ম চলছে, ফরেনার আছে, কানাডা আছে, ফিজি আছে, জাপান আছে, ইউএসএ আছে, অনেক দেশ আছে, তারা বিভিন্ন সেই দেশ থেকে তাদের মতন করে বানিয়ে রেখেছেন। আমাদের ইন্ডিয়ানদের সেটা এখন চলছে, তারা তাদের মতন করে বানাচ্ছে, আর এই পাশে হয়তো থাকার জায়গা আছে। আর এই পুরোটা আমার পিছন দিকে যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই আমাদের ইন্ডিয়ানদের স্টুডেন্টস, ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা এখানে কাজ করছে।